জীবন পাই। এখানে কোনো যে আমরা জ্ঞানের অভাব আছে, যে আমরা জ্ঞান পাইনি, তো আমরা এখানে ধর্ম পরিবর্তন তো করি না, এখানে কোনো যিশুর নামে নিয়ে আমরা আলোচনা করি না, এখানে কোনো আমরা দুষ্ট আত্মা নিয়ে আলোচনা করি, যে দুষ্ট আত্মা কার, আমার শরীরে ছিল, তারপরে আমি বিশ্বাস করলাম, তারপরে আমাকে প্রার্থনা শুরু করে দিল, যে বড় স্যার আমাকে বললো যে কৃষ্ণাজি মায়ে তুমকো প্রার্থনা দে রা হুঁ, তো স্যারজি ঠিক হ্যাঁ মুঝে প্রার্থনা শিখাও, তো প্রার্থনা এসে প্রার্থনা দিয়া অন্ধন পরমেশ্বর অন্ধন, তো উনি আমাকে বললো যে দেখো মানুষের কাছে বিশ্বাস করবা না, আর মানুষকে দেখে ভয় করবা না, কেননা মানুষের কাছে কি আছে, বিপুল দুষ্ট আত্মার ভাষা আছে, আর যদি উনার ভাষা আমরা ধরি তাহলে আজকে আমরা কোথায় কোথায় যেতে পারি। আমরা ঈশ্বরের ভাষা যখন শুনব, ঈশ্বর আমাকে অনুসার দেয়, কখন, যে রাত্রে আমরা প্রার্থনা করি, নিত্য প্রার্থনা, যখন আমরা নিত্য প্রার্থনায় বসলাম, যে ওই দাদা বলল যে আমি যখন প্রার্থনা করি আমি উল্টে পড়ে যাই, কেন পড়ি, ওনার শরীরে দুষ্ট আত্মা আছে। আমি আগেই বলি যে যখন আমরা প্রার্থনা করি, প্রার্থনা যখনই আমরা চোখ বন্ধ করব সামনে কিছু আসবে না, যদি কিছু সামনে আসে সাথে সাথ আমরা বলব হে পিতা যে কোনো দুষ্ট আত্মা আছে যা প্রভু নাম থেকে, উনি সাথে সাথ চলে গেল, তাহলে আমার রাস্তা ক্লিয়ার। যে পিতা আমি সত্যের প্রার্থনা করি,